সেগুলোই দেখবো। চল, এক নাম্বার হয়ে গেছে, দু নাম্বার কী ছিল বলতো? PCL3, আর তিন নাম্বার ছিল PCL5। ওটার মেকানিজম আমরা দেখবো না, কিন্তু তোর পরীক্ষাতে একটা কোশ্চেন আসবে। কী কোশ্চেন আসবে? কোশ্চেনটা লেখার আগে চল আমরা দেখি। তাহলে আমরা দু নম্বরে লিখছি হচ্ছে PCL5, লিখ তো দু নম্বরে PCL5। এক নম্বরে ছিল হচ্ছে গ্লুকোজ রেজিন, দু নম্বরে লিখ PCL5। দেখ জেনারেল রিয়াকশান কি, জেনারেল রিয়াকশান হচ্ছে এইটা, ROH এর মধ্যে তুই PCL5 অ্যাড করলি, প্রোডাক্ট পাবি হচ্ছে RCL। এটা হচ্ছে তো জেনারেল রিয়াকশান, জেনারেল রিয়াকশান, ঠিক আছে? কিন্তু তোর পরীক্ষায় কোশ্চেন আসবে হচ্ছে রাইট দ্য কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশন, মানে সাইড প্রোডাক্ট নিয়ে তোকে লিখতে হবে। এটা CBSE বোর্ড, ISC বোর্ডে আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে, কিছু করার নেই, তোকে কমপ্লিট মানে সাইড প্রোডাক্ট নিয়ে লিখতে হবে, বুঝলি? তাহলে সাইড প্রোডাক্ট নিয়ে লেখা রিয়াকশানটা আমাদের লিখতে হবে। দেখ সাইড প্রোডাক্ট নিয়ে রিয়াকশানটা লেখার আগে তাহলে সাইড প্রোডাক্টগুলো কী কী ফর্ম হচ্ছে সেটা আমরা মেকানিজম জানলে এক্স্যাক্টলি বলে ফেলতে পারতাম। আমরা একটা ট্রিক মনে রাখি, ঠিক আছে? ট্রিকের থ্রুতেই মনে রাখবো, কারণ মেকানিজম আমরা জানবো না, এটা মেকানিজম একটু কমপ্লেক্স মেকানিজম আছে, তার জন্য আমাদের SNI মেকানিজম পড়তে হবে, যেটা আমাদের সিলেবাসে নেই। তো দেখ ট্রিকটাকে দেখছি, ট্রিক দেখছি, ট্রিক, এর পিছনে কোনো সায়েন্স নেই, ট্রিক হ্যাজ নো সায়েন্স। দেখ ROH এটাকে আমি বড় করে এইভাবে লিখলাম, ROH PCL5, PCL5কে আমি চাইলে লিখতে পারি এরকম PCL3, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, চাইলে লিখতেই পারি ভাই, ঠিক তো? PCL5 CL3 আর দুদিকে দুটো CL লাগিয়ে দিলাম। আচ্ছা প্রোডাক্ট কী হবে বলতো? প্রোডাক্ট হবে হচ্ছে RCL প্লাস POCL3 প্লাস HCL, বুঝলি? প্রোডাক্ট তার মানে আমার কী হলো, RCL, এই যে RCL প্লাস POCL3, POCL3 প্লাস HCL, এই হচ্ছে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে, রাইট দ্য কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশন। এই যে তার মানে তুই লিখবি তখন কি পরীক্ষা, তখন তুই এইভাবে লিখবি। দেখ কীভাবে লিখবি, বাঁদিকে লিখবি হচ্ছে ROH প্লাস PCL3 অ্যারো দিয়ে এই প্রোডাক্টটা লিখে দিবি পুরোটা। এটা ট্রিকটা আমরা মনে রাখলাম, বোঝা গেছে? ক্লিয়ার? পরীক্ষায় তাহলে তোর এটা লিখতে হবে ROH প্লাস PCL3, ROH সরি PCL5, ROH প্লাস PCL5, প্রোডাক্ট হবে RCL প্লাস POCL3 প্লাস HCL। দেখবি স্কুলের এটা ফার্স্ট ইউনিটের এক্সামে আসবে, রাইট কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশন ফর রিয়াকশন বিটুইন ROH অ্যান্ড PCL5, অর অ্যালকোহল অ্যান্ড PCL5, অর কনভার্সন অফ অ্যালকোহল ইন্টু অ্যালকিল ক্লোরাইড ইউজিং PCL5, বুঝতে পেরেছিস তো? এ তো কথার খেলা, কথার খেলা নিয়ে আমরা খেলবো কেন, তুইও খেলতে পারবি কদিন পর, ব্যাপারটা জানা আমাদের মেন টার্গেট, বুঝলি? ক্লিয়ার? ট্রিকটা লিখে রেখেছিস? হ্যাঁ, তুই এদিকে চলে, এখানে চলে, RCL প্লাস POCL3 প্লাস HCL এ পাবি তুই CBSE TVSE আর কোশ্চেনে প্রচুরবার পাবি, তুই তো স্কুলের পরীক্ষাতেও দেবে, ইন্দিরা গান্ধীতেও তো দেবেই। হ্যাঁ ঠিক আছে, লিখেছিস? হয়েছে? চল তাহলে PCL3 গল্প, PCL5 গল্প ক্লিয়ার হয়ে গেছে, লিখলি? দু তিন নম্বরে চলে যাচ্ছে PCL3, তিন নম্বরে হচ্ছে PCL3, আশা করছি সবাই লেখা হয়ে গেছিলো আগেরটা। এবার আসছি PCL3, জেনারেল রিয়াকশানটা দেখ আগের দিন আমি তুই দেখেছি, ROH এর মধ্যে PCL3 দিলে প্রোডাক্ট হবে RCL। জেনারেল রিয়াকশান তোকে পরীক্ষায় লিখতে দেবে না, কিন্তু ওটা দিয়ে আমাদের কনভার্সনে কাজে লাগবে, পরীক্ষাতে আবার একই কোশ্চেন আসবে, কি ওই অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড কনভার্ট করবি ইউজিং PCL3। তাহলে চল এটারও একটা ট্রিক দেখি। দেখ এটার ট্রিকটা একটু তোকে মনে রাখতে হবে, কীরকম আমি একটু কাজ করি, PCL3টাকে এবার একটু আঁকবো, কীভাবে আঁকবো চল দেখা রাখ। PCL3 পি একটু দেখে নে আগে, তারপরে আঁকিস। PCL CL CL, ঠিক আছে, তিনটে CL ভাই, প্রোডাক্ট হবে RCL, তাই না? প্রোডাক্ট হবে RCL, তাহলে চল CL এর কাছাকাছি আমি কাকে আঁকছি বলতো, আর আঁকলাম এরকম, CL এর কাছাকাছি আঁকলাম হচ্ছে আর, CL এর কাছাকাছি আঁকলাম হচ্ছে আর। প্রোডাক্ট আমার কী হচ্ছে ভালো করে দেখ, RCL, RCL কটা পাচ্ছি? তিনটে, তাহলে তিনটে RCL পেলি, আর প্রোডাক্ট পাবো হচ্ছে আরেকটা জন, কাকে? দেখ এই যে প্রোডাক্ট আমি পাচ্ছি এটাকে একটু দেখে নে, তারপরে তুই লিখবি খাতায়। এটাকে আমি কী বলতে পারি বলতো, POH3 বলতে পারি। দেখ POH3, POH3 মানে কী বলতো, H3PO3, H3PO3, দেখ H3PO3, বোঝা গেছে? তার মানে তোর ব্যালেন্স ইকুয়েশনটা কী হচ্ছে, ব্যালেন্স ইকুয়েশনটা দেখ, ব্যালেন্স ইকুয়েশন হচ্ছে এইটা, 3ROH প্লাস PCL3, প্রোডাক্ট হবে হচ্ছে H3PO3, সরি 3RCL প্লাস H3PO3,
थ्री आर सी एल प्लस एच थ्री बी ओ थ्री। বুঝতে পেরেছিস? থ্রি আর সি এল প্লাস এইচ থ্রি পিও থ্রি, এটাও কিন্তু আসে কমপ্লিট ব্যালেন্স ইকুয়েশন। তাহলে কী হলো, থ্রি আর সি এল প্লাস এইচ থ্রি পিও থ্রি। এগুলো ঠিক, এগুলো তো আমি তুই নিজেও বার করতে পারবো, একটু রিয়াকশনের দিকে তাকিয়ে থাকবি কিছুক্ষণ, দেখবি 5 মিনিট থাকলে এরকম ঠিক বেরিয়ে যাবে। কাজে লাগবে আমার কোনটা? কাজে লাগবে হচ্ছে ভাই আমার এই যে পিসিএল থ্রি দিলে ওইচ থেকে আর সি এল এ কনভার্টার, ওই এবিসিডি এফ জি এইচ আইডেন্টিফিকেশন, ওর মাঝখানে এইগুলো প্রচুর ইউজ হবে আজ থেকে 5-6 মাস পর। ঠিক আছে, তোদের কি ওই ফ্যানটা লাগছে? আর ওই ফ্যানটা ওটা বন্ধ করে দেবো। যার মোটামুটি গরম লাগবে না, একটু এইখানটাতে চলে আসবি, এখানটাতে সবসময় ফাঁকা থাকে, কারণ হচ্ছে এখানটা সবচেয়ে বেশি ঠান্ডা, যার গরম লাগবে এইখানটা বসবি। হয়েছে, বোঝা গেছে? তাহলে পিসিএল থ্রির গল্প হয়েছে ক্লিয়ার। চল, 3 নম্বর রিয়াকশন হয়ে গেছে, 4 নম্বরটা এসওসিএল টু, যেটা হচ্ছে বেসিক্যালি কি ছিল, এসোসিএল টু দিয়ে রিয়াকশনটার নাম মনে পড়ে, ডারজেন্স। তাহলে ডারজেন রিয়াকশন, ওটারও একটু মেকানিজমটা দেখবো, কেন মেকানিজম দেখবো, তার কারণ দেখার পরে বুঝ বলবো। তাহলে 4 নম্বর হচ্ছে এসোসিএল টু দিয়ে, এসোসিএল টু। এখানেও তোর একই কোশ্চেন হবে কিন্তু, রাইট কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশন, রাইট কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, তাহলে চল, জেনারেল রিয়াকশন আমার কোনটা? জেনারেল রিয়াকশন হচ্ছে এইটা, আর ওইচের মধ্যে এসোসিএল টু তুই দিলি, এলি হচ্ছে আর সি এল, তাই না? এটাই তো জেনারেল রিয়াকশন, আর ওইচের মধ্যে এসোসিএল টু দিলি, প্রোডাক্ট কী পেলাম, আর সি এল, এটাই হচ্ছে আমার জেনারেল রিয়াকশন। ঠিক আছে, এইবারে পরীক্ষায় একই কোশ্চেন আসবে, কী কোশ্চেন, রাইট কমপ্লিট ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে ওর জন্য একটা ট্রিক আবার বার করে ফেলি, চল আবার একটা ট্রিক লিখবো। এবার হচ্ছে ট্রিক, তারপরে মেকানিজম দেখবো। ট্রিকটা দেখ, আচ্ছা আর ওইচকে ওইভাবে আবার খুলে লিখি, আর ও এইচ খুলে লিখলাম, দেখে নে আগে, এসোসিএল টু, এসোসিএল টুকে আমি এইভাবে লিখতে পারি, দেখ এসো, এদিকে সিএল, এদিকে সিএল, তারপরে সেই একই খেলা, একই খেলা, আর এর সাথে সিএল লাগাবি, এসোর সাথে ও লাগাবি, সিএলের সাথে এইচ লাগাবি, তার মানে তোর প্রোডাক্ট কী হবে, দেখ তার মানে আমার কমপ্লিট ইকুয়েশনটা হচ্ছে এরকম, আর ও এইচ প্লাস এসোসিএল টু, আর ও এইচ প্লাস এসোসিএল টু, প্রোডাক্ট হবে হচ্ছে দেখ আর সি এল প্লাস এসও টু, এসও টু প্লাস এইচ সি এল, আর সি এল প্লাস এসও টু সালফার ডাইঅক্সাইড প্লাস এইচ সি এল, বুঝলি, আর সি এল প্লাস এসও টু প্লাস এইচ সি এল, এই হচ্ছে আমার ওভারঅল রিয়াকশন ব্যালেন্সড ইকুয়েশন, আর সি এল প্লাস এসও টু প্লাস এইচ সি এল, ক্লিয়ার? বুঝলি, বুঝলি? আর হ্যাম না বল, পরের মঙ্গলবার কিন্তু আবার এক্সাম আছে, পরের টিউসডে কিন্তু আবার এক্সাম, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, কি থাকবে না কেন, কেন থাকবে না, সব থাকবে, চল পরীক্ষার পরীক্ষার দিন ক্লিয়ার করে দেবো তার পরে। ঠিক আছে, নেক্সট ডে কিন্তু সলিউশন এক্সাম আবার আছে, সলিউশন থেকে আবার ম্যাথস দেবো, আর আজকের কপিটা আমি নেক্সট টিউসডে দেবো, মানে ধর এই টিউসডে আমি এক্সাম নেবো তো নেক্সট টিউসডে আমি আগের এক্সামের কপি দেবো, বুঝতে পেরেছিস? এক সপ্তাহ টাইম লাগবে কপি দেখতে, কি নিয়ে, আচ্ছা ঠিক আছে ক্লাসের পরে বলবি। চল দেখ, তার মানে আমার কী হলো, আর ওইচ প্লাস এসোসিয়াল টু বোঝা গেছে, তাহলে কমপ্লিট ব্যালেন্স ইকুয়েশন কিন্তু পরীক্ষা দেবে, আমিও দিতে পারি পরের দিন। এখন চল মেকানিজমটা একটু দেখি, মেকানিজম দেখবো, কেন মেকানিজম দেখবো, তার কারণ দেখ এই যে 4টে মেথড, তার মধ্যে এটা হচ্ছে বেস্ট মেথড, বলেছিলাম আগের দিন, তাহলে যে বেস্ট তার জন্য একটু সম্মান আমার দেখানো উচিত। তাহলে দেখ মেকানিজমটা দেখি, দেখ আমার কাছে তো স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কে ছিল, অ্যালকোহল, তার মানে আর ওইচ অক্সিজেনের মাথায় লোন পেয়ার। এবার আমি আর এই আরের জায়গায় আর মিথাইল টিথাইল নেবো না, আরই নেবো না, নি চল ইথাইল নি, কার্বন নি, তো সুবিধা হবে। তাহলে চল সিএইচ থ্রি ওইচ নিলাম,
মানে যে কার্বনের সাথে উইচ লেগে আছে তাকেই আমি নিলাম সোজা কথা। আচ্ছা দেখ, এর মধ্যে আমি দিয়েছি শুধুমাত্র এসোসিএল টু। এসোসিএল টু এর নাম মনে পড়ে আগের দিন বলেছিলাম, কী বলতো এসোসিএল টু এর নাম? থায়োনিল ক্লোরাইড, ঠিক আছে, থায়োনিল ক্লোরাইড। এসোসিএল টু এর নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড কীরকম হয়, কীরকম হয়ের থেকেও বড় কথা হচ্ছে এর মারাত্মক রকমের একটা গন্ধ আছে, বিশাল বাজে গন্ধ আছে ল্যাবে। কীভাবে রাখে, কালো বোতলের মধ্যে মুড়ে প্লাস্টিক দিয়ে বন্ধ করে একদম একদম মানে তোর ডার্ক একটা ড্রয়ারের মধ্যে রেখে দেয়, লাইটের কন্ট্যাক্টে যেন না আসতে পারে। আমি এসোসিএল টু দিয়ে রিয়াকশন করেছি ল্যাবে, করার সময় তোকে মাস্ক ফাস্ক পরে নিতে হবে, একদম এত বিচ্ছিরি গন্ধ, আর হলুদ কালারের দেখতে, ইয়েলো কালারের দেখতে। এখন এসোসিএল টু ইউজ করার সময় তোর কী হবে, যদি তুই এটাকে লাইটে রেখে দিস, খুলে রেখে দিস, তাহলে কী হবে বলতে, একটু ডিসোসিয়েট করে যাবে, করে সালফার ডাইঅক্সাইড ফর্ম করে নেচারে চলে যাবে। তুই টাকা দিয়ে কেমিক্যাল কিনবি, নেচারে কন্ট্রিবিউট করে দিবি, খুব ভালো কথা, বুঝতে পারবি? রিয়াকশন করার আগেই গায়েব। তার মানে দেখ, এসোসিএল টুকে এইভাবে করতে হয়, মেনটেন করতেই হবে। আচ্ছা এখন দেখ কী হবে, আমি এসোসিএল টুর স্ট্রাকচারটা একটু আঁকছি। এসোসিএল টু হচ্ছে এইরকম, এসোসিএল টু, এসোসিএল টু, ঠিক আছে। দেখ অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, সালফার আছে হচ্ছে এখানে। সালফারের এখানে ভ্যালেন্সি কত বলতো, এই যখন মলিকুলটা আমি এঁকেছি এসোসিএল টু, সালফারের ভ্যালেন্সি কত? চার, চারটে বন্ড ফর্ম করেছে, মানে চারটে ভ্যালেন্স, চার ভ্যালেন্সি শো করছে সোজা কথা। আচ্ছা সালফারের অ্যাটমিক নাম্বার কত? সালফারের 16। সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন কী বল দেখি, বাড়ি গিয়ে 1-36 ইলেকট্রনিক কনফিগারেশন মডার্ন আইইউপিএসসি মুখস্থ করবি, মানে লিখবি খাতায় রোজ, নাহলে কিন্তু গন্ডগোল হবে। সালফার ইলেকট্রনিক কনফিগারেশন কী, ওসব লাগবে না, তুই নিয়নের পর থেকে বল। এক্স্যাক্টলি, নিয়ন 3s2 3p4। তার মানে হচ্ছে দেখ, সালফার হচ্ছে নিয়ন 3s2 3p4। আমি 3s-এ দুটো আঁকলাম, 3p-তে চারটে আঁকলাম, এটা হচ্ছে নিয়ন 3s2 3p4, 3s3p আমি মুছে দেবো, মানে এটা রাখলে আর মেকানিজম লেখার জায়গা থাকবে না, 3s3p হয়েছে। দেখ এর ফাঁকা 3d পড়ে আছে, 3d ফাঁকা পড়ে আছে না, 3d ফাঁকা পড়ে আছে। এসোসিএল টু যখন ফর্ম হয়েছে, অক্সিজেনের সাথে দুটো বন্ড আর ক্লোরিনের সাথে দুটো বন্ড আমার করতে হয়েছে। এটা আমি কোথায় এঁকেছি দেখ, আমি এটা এঁকেছি হচ্ছে সালফারের গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেটে এঁকেছি। এক্সাইটেড স্টেটে কী হবে, ফার্স্ট আমার ইলেকট্রন কোথা থেকে যাবে, 3p থেকে 3d-তে ইলেকট্রন যাবে। আগে তুই দেখ, পরে তুই লিখবি, লেখার জন্য সারা জীবন আছে, তুই চাইলে ইউটিউব দেখে কালকেও বা আজকে রাতেও লিখতে পারবি। 3p থেকে একটা ইলেকট্রন গেল কোথায়, 3d-তে, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। তার মানে দেখ, আমি এটা এক্সাইটেড স্টেটে সালফারকে আঁকলাম। এইবারে অক্সিজেনের সাথে দেখ দুটো বন্ড ফর্ম করেছে, তার মানে কি, এই যে অক্সিজেনের সাথে ফার্স্ট সিগমা বন্ড, অক্সিজেনের সাথে সেকেন্ড পাই বন্ড ফর্ম করলো, বুঝলি? অক্সিজেনের দুটো বন্ড, একটা সিগমা একটা পাই, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা থাকে একটা পাই থাকে। ক্লোরিন, দুটো ক্লোরিন দুটো সালফারের সাথে একটা করে সিগমা বন্ড ফর্ম করেছে। এই দেখ, একটা ক্লোরিন এর সাথে একটা সিগমা, এই ক্লোরিন এর সাথে আরেকটা সিগমা বন্ড ফর্ম করেছে। দেখ 3d এখনও ফাঁকা পড়ে আছে, সালফার আমার 3d-তে ইলেকট্রন নিতে পারবে, সালফার আমার 3d-তে ইলেকট্রন নিতে পারবে, তার মানে সালফার হচ্ছে আমার লুইস অ্যাসিডের মতন কাজ করতে পারবে, বোঝা গেছে? সালফারের ফাঁকা 3d আছে, ইলেকট্রন নিয়ে রাখার জায়গা আছে, তার মানে সালফারের ভ্যাকেন্ট 3d আছে। বইতে তুই এই কথাটাই দেখবি, সালফারের ভ্যাকেন্ট 3d আছে, ভ্যাকেন্ট 3d-তেও ইলেকট্রন নেবে, এই কথাটাই জাস্ট লেখা আছে। ভ্যাকেন্ট 3d বুঝলি কোনটা, তার মানে চল সালফারের হচ্ছে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে, কার থেকে নেবে সালফার ইলেকট্রন। দেখ এই যে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার, তার মানে ফার্স্ট স্টেপে আমার কী হলো, অক্সিজেন লোন পেয়ার দিল সালফারকে। আর এদিকে তাকা, অক্সিজেনের সালফারের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি ভাই? অক্সিজেন সালফারের মধ্যে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ক্লোরিনের থেকেও বেশি ভাই অক্সিজেন, তাই না? তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের একটা টেন্ডেন্সি সবসময়তেই থাকে কী বলতো, অন্যের থেকে ইলেকট্রন টেনে নেওয়ার। ও অক্সিজেন সালফারের এই পাই বন্ডের ইলেকট্রন টেনে নিতে চাইছিলই, সালফার যেই অন্য অক্সিজেনের থেকে ইলেকট্রন পেলো, এই অক্সিজেন সঙ্গে সঙ্গে ইলেকট্রন টেনে নিল, বোঝা গেছে ফার্স্ট স্টেপ, বুঝলি? তার মানে সালফারকে ইলেকট্রন দিল, অক্সিজেন ইলেকট্রন টেনে নিল, বোঝা গেছে? তার মানে আমি ফার্স্ট স্টেপে প্রোডাক্ট কী পেলাম, দেখ পেয়েছি হচ্ছে এইটা CH3, এখানে ও। আমি এক কাজ করি, বুঝলি তো, আচ্ছা চল হাইড্রোজেন, দেখ অক্সিজেন লোন পেয়ার দিয়েছে, তার মানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, অক্সিজেনের সালফারের মাঝে বন্ড, এই যে অক্সিজেন সালফারের মাঝে বন্ড, অক্সিজেনের সাথে সালফারের বন্ড ফর্ম হয়েছে। দেখ এই অক্সিজেন সিগমা পাই ছিল, পাইটা টেনে নিয়েছে, তার মানে অক্সিজেনের মাথায় এখন ইলেকট্রন এক্সট্রা এসেছে ভাই, একটা বন্ড তো থাকবেই, দুটো বন্ড ছিল একটা বন্ড টেনেছে, তার মানে একটা তো থাকবে। আচ্ছা এদিকে দেখা, এই অক্সিজেনটা এসোসিএল টু এর অক্সিজেনের মাথায় তো ভাই দুটো লোন পেয়ার আগেই ছিল, দুটো লোন পেয়ার তো থাকবেই অক্সিজেন, তাই না? তাহলে এই দুটো লোন পেয়ার আগেই ছিল, এখন দেখ অক্সিজেন আমার কী করেছে, এই এসো বন্ডের দুটো ইলেকট্রন টেনেছে, বুঝলি? এসো বন্ডের দুটো ইলেকট্রন টেনেছে, তাহলে আরও এর মাথায় আসলো দুটো ইলেকট্রন, অক্সিজেন ইলেকট্রন টেনেছে, তার মানে অক্সিজেনের মাথায় কোন চার্জ, মাইনাস চার্জ, বোঝা গেছে? অক্সিজেন ইলেকট্রন টেনেছে, তার মানে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, ক্লিয়ার? আর দেখ সালফার ইলেকট্রন দিয়ে দিয়েছিল, তার মানে সালফারের মাথায় প্লাস চার্জ আসার কথা ছিল, ও তো আবার অক্সিজেন থেকে পেয়েও গেছে, তার মানে তো আবার নিউট্রাল হয়ে গেল, আর বাকি পার্টটা যেরকম ছিল সেরকমই থাকলো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপে আমার এই খেলাটা হলো, বোঝা গেছে?
ক্লিয়ার? এখন আমি যদি একটু এনার্জেটিক্সের কথা বলি, থার্মোডাইনামিক্সের গল্প বলি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড এনার্জি কী হয়, বন্ড এনার্জি হচ্ছে, দেখ এখানে ছিল হচ্ছে সালফার ডাবল বন্ড অক্সিজেন, সালফার ডাবল বন্ড অক্সিজেনের বন্ড এনার্জি হয় হচ্ছে কত, অ্যারাউন্ড 180 কিলোক্যালোরি, ঠিক আছে, অ্যারাউন্ড 180 কিলোক্যালোরির কাছাকাছি হবে, অ্যারাউন্ড 180 কিলোক্যালোরির কাছাকাছি হচ্ছে সালফার ডাবল বন্ড অক্সিজেন। একটা সালফার সিঙ্গেল বন্ড অক্সিজেন, একটা সালফার সিঙ্গেল বন্ড অক্সিজেনের কত হবে, অ্যারাউন্ড 60-এর কাছাকাছি, ঠিক আছে, একটা সালফার অক্সিজেনের কত, অ্যারাউন্ড 60-এর কাছাকাছি। এইখানে দেখ আমার সালফার অক্সিজেন সিঙ্গেল বন্ড কটা ফর্ম হয়েছে, এদিকে একটা এদিকে একটা, তাই না? তার মানে এখানে দুটো সালফার সিঙ্গেল বন্ড অক্সিজেন ফর্ম হয়েছে, তার মানে এখানে টোটাল আমার কত ফর্ম হয়েছে বলতো, 120, টোটাল হচ্ছে 120। দেখ এনার্জির দিক থেকে তুই লসে চলে গেছিস, তাই না, ছিল 180, ভাই বন্ড এনার্জি যত বেশি স্টেবিলিটি তো তত বেশি, তাই না, বন্ড এনার্জি বেশি স্টেবিলিটি তত বেশি, তার মানে কি বন্ড এনার্জি বেশি মানে কি তোকে ভাঙতে গেলে বেশি এনার্জি দিতে হবে, তাই না, বুঝলি? তার মানে দেখ আগে আমার কি ছিল, এটা স্টেবল ছিল, কিন্তু দেখ অন্য অক্সিজেন থেকে সালফার ইলেকট্রন নিতে গিয়ে ওর ভাই সিস্টেমের আমার এনার্জি গেছে কমে, বুঝলি, বোঝা গেছে? সিস্টেমের এনার্জি কমে গেছে মানে বন্ড এনার্জি কমে গেছে, সিস্টেমের এনার্জি কমেনি, বন্ড এনার্জি কমেছে, বোঝা গেছে? তার মানে দেখ এটা এই ভার্সনে থাকবে না, এ আবার কোন ভার্সনে চলে যাবি, তো এ চলে যাবে আবার সালফার ডাবল বন্ড অক্সিজেন, সালফার ডাবল বন্ড অক্সিজেন ভার্সনে যাবে। সেই যাওয়াটা কীভাবে হবে, দেখ অক্সিজেন আমার ইলেকট্রন নিয়েছিল, তাহলে অক্সিজেনকে আমার ফিরিয়ে দিতে হবে সালফারকে, তাহলে চলো অক্সিজেন সালফারকে ইলেকট্রন ফিরিয়ে দিল। দেখ সালফারকে যদি ফিরিয়ে দেয়, এইবারে আসলো হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কীভাবে আসলো, ভাই ক্লোরিনও কিন্তু ইলেকট্রন নেগেটিভ ছিল, ক্লোরিনও আমার ইলেকট্রন নেগেটিভ ছিল, ক্লোরিনও কিন্তু সালফার থেকে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আগে অক্সিজেন কেন সুবিধা পাচ্ছিলো, কারণ অক্সিজেনের বেশি ছিল ইলেকট্রন নেগেটিভিটি, এইবার দেখ ক্লোরিন এই সুযোগের সদ্ব্যবহার করবে, ক্লোরিন এবার গেলো সিস্টেম থেকে বেরিয়ে, বোঝা গেছে? তার মানে আমার এরপরে কী হবে বলতে, এরপরে স্টেপের প্রোডাক্টটা হচ্ছে এইরকম দেখতে, দেখ HCH, এখানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, লোন পেয়ার আছে হাইড্রোজেন, এস ডাবল বন্ড, এস ডাবল বন্ড ও, এখানে একটা সিএল লেগে আছে, বুঝলি, ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, আর আমার কে বেরিয়ে আছে সিস্টেমের মধ্যে, এদিকে দেখা সিস্টেমের মধ্যে, দেখ সিএল মাইনাস বেরিয়ে চলে গেছে, তাই না, সিএল মাইনাস বেরিয়ে চলে গেছে। পরের স্টেপে আমার কী হবে ভালো করে দেখ, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ দেখতে পাচ্ছিস, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ মানে অক্সিজেন কী দিকে যায় বলতো, অক্সিজেন হচ্ছে ইলেকট্রন টানবে, তাহলে চলো এখানে হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিলো, হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানলো মানে কি এই বন্ডের দুটো ইলেকট্রন অক্সিজেন এর দিকে টানলো, বোঝা গেছে? যেই টানলো তার মানে কী হলো, বোঝা গেছে? অক্সিজেন ইলেকট্রন টানলো, টানার পরে কী হয়েছে দেখ, অক্সিজেনের মাথায় আবার প্লাস চার্জ চলে গেলো উড়ে, প্লাস চার্জ ছিল, ইলেকট্রন দরকার ছিল, ইলেকট্রন টানলো, তার মানে দেখ অক্সিজেনের মাথায় আবার দুটো ইলেকট্রন ফিরে আসলো আর এইচ প্লাস আমার বেরিয়ে চলে গেলো, বুঝলি, এইচ প্লাস বেরিয়ে গেছে, বোঝা গেছে? আগে ভেবে না একটু, এইচ প্লাস বেরিয়ে চলে গেলো, দেখ সেই এইচ প্লাস আর এই বেরিয়ে যাওয়া সিএল মাইনাস কম্বাইন করে আমার এইচ সিএল বানালো, ক্লিয়ার? সেই বেরিয়ে যাওয়া এইচ প্লাস আর সিএল মাইনাস কম্বাইন করে এইচ সিএল বানালো। তাহলে এরপরে স্টেপে যে প্রোডাক্টটা ফর্ম হবে সেটাকে আমি কোথায় লিখবো, আমি এইদিকে লিখছি, এর পরের স্টেপের প্রোডাক্টটাকে আমি লিখছি হচ্ছে এইখানে, দেখ এর পরের স্টেপের প্রোডাক্ট হচ্ছে এইরকম, দেখ তার মানে কি সিএল মাইনাস গিয়ে এই এইচ প্লাসটাকে নিল আর ওখানে অক্সিজেন টেনে নিল, তাহলে আমার প্রোডাক্ট হচ্ছে এইটা, দেখ সিএইচ থ্রি, এখানে অক্সিজেনের মাথায় আবার দেখ দুটো লোন পেয়ার, আর এইখানে কে আছে এসওসিএল, বোঝা গেছে? এসওসিএল প্লাস আমি কাকে পেলাম বলতো, প্লাস পেলাম হচ্ছে আমি এইচসিএল, প্লাস এইচসিএল পেয়েছি, প্লাস এইচসিএলটা এখানে লিখলাম, এত অব্দি ক্লিয়ার? তার মানে দেখ আমার একটা প্রোডাক্ট এইচসিএল আমি বুঝে গেছি, এইচসিএল কীভাবে ফর্ম হয়েছে, এইচসিএল কীভাবে ফর্ম হয়েছে আমি বুঝলাম। নেক্সট স্টেপে দেখে নে, নেক্সট স্টেপে দেখ কী হবে, কী বলেছি ভাই, সালফার ডাবল বন্ড অক্সিজেনের বন্ড এনার্জি অনেক বেশি, তার মানে তো সিস্টেমের মধ্যে যদি সালফার ডাবল বন্ড অক্সিজেন মানে এস ডাবল বন্ড ও ফর্ম হওয়ার চান্স থাকে, ওটা ভাই হবেই, ওটা হবেই, কোনোভাবেই তুই আটকাতে পারবি না। দেখ এখানে এখনও চান্স আছে, কীভাবে চান্স আছে এইবার একটু দেখে নে, অক্সিজেনের ভাই ইলেকট্রোনেগেটিভ রেশিও কার্বনের থেকে টেনে নেবে, তাহলে অক্সিজেন যদি ইলেকট্রন কার্বনের থেকে টানে, দেখ অক্সিজেন কার্বনের থেকে টানবে, তাহলে অক্সিজেনের মাথায় গেলো হচ্ছে কি মাইনাস হয়ে গেল, ক্লিয়ার, বোঝা গেছে? অক্সিজেনের মাথায় মাইনাস, চল পরে আঁকি আগে দেখ, তাহলে কার্বনের মাথায় প্লাস, কার্বনের মাথায় প্লাস, এখানে অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আর একটা মাইনাসের যে ইলেকট্রন টেনে নিয়েছে, এইখানে দেখ সালফার ডাবল বন্ড অক্সিজেন আর এই ক্লোরিন, ডাবল বন্ড ফর্ম করতে হলে কী করতে হবে, অক্সিজেনকে এই চার্জটা এখানে দিতে হবে, দেখ তখনই আমার ক্লোরিন আমার বেরিয়ে চলে যাবে, যেরকম হলো ওখানে দেখ ও মাইনাস যেই সালফারকে দিচ্ছিল, ক্লোরিন আমার ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তার মানে আমি কী পেলাম বলতো, দেখ সিএল মাইনাস হয়ে বেরিয়ে চলে যাবে, যে সিএল মাইনাস বেরিয়ে চলে যাবে সেই মাইনাসটা গিয়ে কোথায় লাগবে বলতে, এই যে এই প্লাসের সাথে, বুঝলি, তার মানে আমার তখন কী ফর্ম হবে, সিএইচ থ্রি সিএল, আর দেখ এখানে এস এসও টু, এস ডাবল বন্ড ও, ওদিকে আরেকটা ডাবল বন্ড ও, তার মানে দেখ আমি এখানে প্রোডাক্টটা লিখছি, এখানে
এখানে আমার ক্লোরিন লাগলো, অক্সিজেন ডাবল বন্ড সালফার, এখানে একটা ডাবল বন্ড, অক্সিজেনের মাথায় লোন পেয়ার দুটো, এরও মাথায় দুটো লোন পেয়ার, দেখ এসো টু। তার মানে আমার এই হচ্ছে আলটিমেট রিয়াকশন মেকানিজম, বোঝা গেছে? তার মানে কী ফর্ম হলো, দেখ সালফার ডাইঅক্সাইড এসো টু, সিএইচ থ্রি সিএল, আর হচ্ছে এইচ সিএল, এইচ সিএল। দেখ এই তিনটে প্রোডাক্টই আমরা উপরে যখন ব্যালেন্সড ইকুয়েশন লিখলাম তখন লিখেছিলাম, এই সব আর সিএল প্লাস এসও টু প্লাস এইচ সিএল, এই তিনটে ইকুয়েশন ব্যালেন্সের সময় লিখেছি লিখেছি না? তার মানে মেকানিজম বুঝতে পেরেছিস? এবার দেখ এই যে এই খেলাটা হলো না, এই খেলাটা পুরো একটা স্টেপে হয়, ইনস্ট্যান্টলি হয়ে যায়। আমি ভেঙে ভেঙে দাস দেখালাম, এটা একসাথে হয়ে যায়। মানে কী বলতো, এ টানবে, দেবে, সিএল মাইনাস গিয়ে অ্যাটাক করবে, একসাথে হয়ে যাবে, এরকম ভেঙে ভেঙে হবে না। আমরা বোঝার সুবিধার জন্য ভেঙে ভেঙে করলাম। তাহলে এই হচ্ছে পুরো রিয়াকশনের মেকানিজম, ক্লিয়ার? মেকানিজম তোকে পরীক্ষা দেবে না, তো আগেই বলেছিলাম মেকানিজম পরীক্ষা দেবে, এই মেকানিজম দেবে না, যে মেকানিজম দেবে আমি বলে দেবো কোন মেকানিজম দেবে, ঠিক আছে? এই মেকানিজম তোকে পরীক্ষা দেবে না, ক্লিয়ার? বুঝলি? মেকানিজম পরীক্ষায় যে দেবে না, এটা তুই লিখে রাখবি সাইডে, কোন মেকানিজম এক্সামে দেবে না, এক্সাম বলে কাটা দিয়ে রাখবি সাইডে। শুধুমাত্র লুকাস ফ্রি এজেন্টের মেকানিজমটা কেন দেখলাম, কার্বোক্যাটায়ন ফর্মুলেটা জানার জন্য। এই মেকানিজম পরীক্ষায় দেবে না, সাইডে মেকানিজম, এই সরি, বোর্ডে এক্সাম লিখে কাটা দিয়ে দিবি, ওর মেকানিজমও দেবে না, কার্বোক্যাটায়নটা যে ফর্মুলা সেটা দেখার জন্য আমরা দেখছিলাম। নইলে আমি যদি তোকে বলতাম কার্বোক্যাটায়ন ফর্মুলা, জানিস কার্বোক্যাটায়ন ফর্মুলা, ও তো ভাই এটা ক্লাস ওয়ানের বাচ্চাকে বললেও মেনে নেবে, নার্সারির বাচ্চাকে বললেও মেনে নেবে, তুই কেন মানবি, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, মুছে দেবো, হ্যালো অ্যালকেন আমাদের নেক্সট উইকেই শেষ হয়ে যাবে, আজকে থার্ড ক্লাস আর দুটো ক্লাস। তোর হ্যালো অ্যালকেন শেষ হওয়ার সাথে সাথে ওদিকে অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন শেষ অলমোস্ট। বাড়িতে রিয়াকশানের যে সামারি কপিটা বানাতে বলেছি ওর মধ্যেই মেকানিজম লেখার দরকার নেই কিন্তু, একদম জাস্ট ওই ব্যালেন্স ইকুয়েশন লিখে রাখবি, যেগুলোর ব্যালেন্স লাগবে সেগুলোর ব্যালেন্সটা লিখে রাখবি। আমার কাজে লাগবে কোনটা, কাজে লাগবে হচ্ছে ইন ফিউচারে যখন তুই কনভার্সন দেখবি, অ্যালকোহলের মধ্যে এসোসিএল টু দিচ্ছি, প্রোডাক্ট হবে আরসিএল, অ্যালকিল ক্লোরাইড, এইটা কিন্তু আমার সব কনভার্সনে কাজে লাগবে, না লাগবে তোর এসও টু সাইড প্রোডাক্ট কাজে, না লাগবে তোর এইচসিএল সাইড প্রোডাক্ট কাজে, এইসব কোনো কাজেই লাগবে না, সাইড প্রোডাক্ট নিয়ে আমার কোনো কাজই নেই। যদি তোকে বলে ব্যালেন্স ইকুয়েশন তখন লিখবি, এবিসিডি যদি বলে তখন আর কেন লিখবো ওর মধ্যে, এবিসিডির মধ্যে তো মেজর প্রোডাক্টটা লিখবো, ঠিক আছে? হয়েছে, চল বল, এটা অফ করা যাবে না, তুই ওখানটা চলে, ওই কোনায় চলে যা, তুই চেপে যা, তুই চেপে যা, ওই কোনায় চলে যা, দেখতে পাবি ওখান থেকে, পাচ্ছিস দেখতে? তুই জ্বর হয়েছে? আচ্ছা চল, হয়েছে, দেখ আমরা বেসিক্যালি এই যে কটা শিখলাম অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড, তোর এখন মনে প্রশ্ন হতে পারে আমি কেন যদি জেরেন বিয়ার টু দিতাম আর এইচ বিয়ার দিতাম তাহলে কি উইচের জায়গায় বিয়ার লাগতো, ব্যাপারটা হচ্ছে লাগবে না, ঠিক আছে? তো যদি প্রশ্ন হয় পিসিএল থ্রির জায়গায় আমি যদি পিবিআর থ্রি দিই তাহলে কি হবে, পিবিআর থ্রি দিলে হবে, কিন্তু পিবিআর থ্রি খুব আনস্টেবল মলিকুল, ঠিক আছে? সিমিলারলি পিবিআর ফাইভ আনস্টেবল, এগুলো হয়ে যাবে, রিয়াকশান হবে, তুই প্রোডাক্ট পাবি কিন্তু প্রোডাক্টের ইল্ড খুব কম হবে, বুঝলি? প্রোডাক্টের ইল্ডটা খুব কম,
তার মানে হ্যাঁ হ্যাঁ ফসফরাস ব্রোমিনের মিসম্যাচ হবে, ঠিক আছে, অরবাইটাল মিসম্যাচ হবে এই জন্য, ক্লিয়ার? তো যাক, পিবিআর ফাইভ, পিআই ফাইভ, এগুলোতেও তোর প্রোডাক্ট ফর্ম হবে কিন্তু তোর অ্যামাউন্ট কম হবে। এখন প্রশ্ন হচ্ছে পিবিআর ফাইভ, পিআই ফাইভ, পিআই ফাইভ এগুলো এক্সিস্ট করবে কীভাবে নেচারে? দেখ এগুলো না এক্সিস্ট করে না। হ্যাঁ পিসিএল থ্রি, এই সরি পিসিএল ফাইভ, পিসিএল ফাইভ, পিসিএল ফাইভ কিন্তু আবার তো লিকুইড আর গ্যাস দুটোতে করে, ওইখানে আমরা যাইনি। পিআই ফাইভের যে কেসটা দেখ, এদিকে দেখা, পিবিআর ফাইভ, পিবিআর ফাইভ এটা নেচারে এক্সিস্ট করেছে এইভাবে, পিবিআর থ্রি প্লাস বিআর টু, ঠিক আছে, এইভাবে এরা নেচারে এক্সিস্ট করে, মানে ভেঙে ভেঙে এরা এক্সিস্ট করে। পিআই ফাইভও এইভাবেই করবে, পিআই থ্রি আর আই টু, কিন্তু এগুলো খুব আনস্টেবল মলিকিউল। ওকে, তো যাই হোক, আমাদের এখন এই মুহূর্তে দেখা হচ্ছে অ্যালকিল ক্লোরাইডের সাথে দেখা হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে অ্যালকিল ব্রোমাইড, অ্যালকিল আয়োডাইড আর অ্যালকিল ফ্লোরাইড, এদের জন্য সিলেক্টিভ সিনথেসিস। দেখ মানে ওদেরকে তো সিলেকটিভলি ভাই ওদেরকেও বানাতে হবে। তুই দেখ, এতদিন তুই ক্লোরিনকেই বানিয়েছিস, সব জায়গায় ক্লোরিনকেই বানালাম। ইনফ্যাক্ট আমরা যখন ফার্স্ট মেথ ক্লাসটা করছিলাম, দেখ ওখানে আমরা ক্লোরিনকেই বানিয়েছি সব জায়গাতে। এখন কাজ হবে কি আমার, বিআর এফ আর আইকে ঢোকানো, বুঝতে পেরেছিস? তার মানে চল আমাদের দেখ কোথা থেকে হয়েছে, অ্যালকেন থেকে সিনথেসিস করেছি, অ্যালকিন থেকে সিনথেসিস করেছি, অ্যালকোহল থেকে করেছি তিন নাম্বার, এইবার তাহলে খাতায় লেখা হয়েছে চার নাম্বার। আচ্ছা বাই দ্য ওয়ে, এই মেকানিজমটা কেন দেখালাম তার কারণ হচ্ছে, দেখ এটা বেস্ট মেথড কেন বলেছি, এবার একটু তুই দেখ, পিসিএল থ্রি খাতার পাতা উল্টা, পিসিএল থ্রি আর পিসিএল ফাইভে সাইড প্রোডাক্টগুলো কী ছিল? পিসিএল থ্রিতে সাইড প্রোডাক্ট কী ছিল বলতো? ফসফোরিক অ্যাসিড, মানে এইচ থ্রি পিও থ্রি ছিল না, পিসিএল থ্রিতে সাইড প্রোডাক্ট ফসফোরিক অ্যাসিড, মেন প্রোডাক্ট তো আরসিএল। পিসিএল ফাইভে সাইড প্রোডাক্ট কী ছিল? পিসিএল ফাইভে পিওসিএল থ্রি ছিল আর এইচসিএল ছিল, এখানে আমার সাইড প্রোডাক্ট কী? এসও টু আর এইচসিএল। আচ্ছা এখন দেখ, তিনটেতে কমন প্রোডাক্ট হচ্ছে আরসিএল, ভাই আরসিএলকেই তো বানানো টার্গেট। এইচসিএল যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে, এইচসিএল কিন্তু আমার গ্যাস, এইচসিএল গ্যাস হয়ে উড়ে চলে যায়, এইচসিএল গ্যাস, এটা আমার কি, এটা লিকুইড, এটা আমার লিকুইড, এসও টু হচ্ছে আমার গ্যাস। তার মানে দেখ, এসওসিএল টু দিয়ে যখন রিয়াকশান করেছি, তখন আমি রিয়াকশান মিক্সচারের মধ্যে কী কী পেয়েছি, একটা লিকুইড বা সলিড যাই হোক, লিকুইড আর দেখ দুটো পেয়েছি গ্যাস, গ্যাসগুলো আমার উড়ে চলে গেলো, বুঝলি? গ্যাস তো আমার উপরে চলে যাবে, কন্টেনারের উপরে চলে যাবে, গ্যাসকে রিমুভ করা তো কোনো ব্যাপারই না, গ্যাস ইজিলি রিমুভ হয়ে গেলো, তোর কন্টেনারের মধ্যে তখন শুধু কে পড়ে থাকলো, জাস্ট প্রোডাক্টটা যাকে তুই চেয়েছিলি। পিসিএল থ্রির কেসে, পিসিএল থ্রির কেসে তুই প্রোডাক্ট হিসেবে কাকে পেয়েছিস? পেয়েছিস হচ্ছে ফসফোরিক অ্যাসিড। ভাই ফসফোরিক অ্যাসিড কিন্তু ভাই গ্যাস না, ফসফোরিক অ্যাসিড লিকুইড, ও ভাই মিক্সারের মধ্যেই থাকবে, সলিউশনের মধ্যেই থাকবে, রিয়াকশান মিক্সারের মধ্যেই বসে থাকবে, বোঝা গেছে? তার আগেরটা যেটা বললাম, কী বললাম, পিওসিএল থ্রি ফর্ম হয়েছে। দেখ পিসিএল ফাইভের কেসে আমার ফর্ম হয়েছিল পিওসিএল থ্রি, পিওসিএল থ্রিও কিন্তু আমার হচ্ছে লিকুইড, এরা হচ্ছে সব রিয়াকশান মিডিয়ামের মধ্যে বসে থাকবে, বুঝলি? তার মানে দেখ তুই একটা কেসে পাচ্ছিস কি, যাকে চেয়েছিলি তাকেই জাস্ট তুই রিয়াকশান মিডিয়ামের মধ্যে পেয়ে যাচ্ছিস, আর বাকিগুলো তো উড়ে চলে গেছে, মানে উপর দিকে আছে কন্টেনারের, যে উপর দিকে আছে তাকে বার করা কোনো ব্যাপারই না, কন্টেনারের ঢাকনা খুললেই হয়ে যাবে, ও বেরিয়ে চলে যাবে। কিন্তু যে ধর লিকুইড মিক্সচার হিসেবে মিশে আছে, এখন তোকে লিকুইড মিক্সারকে সেপারেট করতে হবে, লিকুইডকে সেপারেট করার জন্য আলাদা আলাদা টেকনিক আছে, টাইম টেকিং প্রসেস, বুঝতে পেরেছিস? তো তোকে ক্রোমেটোগ্রাফি করতে হতে পারে, ডিস্টিলেশন করবি, এইসব করতে হবে, টাইম টেকিং প্রসেস। তাহলে যেটা টাইম কম লাগে সেটাই হচ্ছে আমার বেস্ট মেথড, সিম্পল, বোঝা গেছে? তার মানে হচ্ছে ডার্জেস্ট মেথডটা এই জন্য বেস্ট, ক্লিয়ার? যেখানে হচ্ছে আমার সাইড প্রোডাক্টগুলো সব গ্যাসিয়াস, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেছে? চল তাহলে মুছে দিলাম, মুছে দিচ্ছি এবার। তাহলে এবার চার নাম্বার লিখবি, কোন চার নাম্বার? আচ্ছা চার নাম্বার হেডিং দে, নেম রিয়াকশন, নেম রিয়াকশন, নেম রিয়াকশন। ওই এক নাম্বার ছিল হচ্ছে অ্যালকেন থেকে, দু নাম্বার ছিল অ্যালকিন থেকে, তিন নাম্বার ছিল অ্যালকোহল থেকে, চার নাম্বার আজকে চলছে হচ্ছে তোর নেম রিয়াকশন, নেম রিয়াকশন ফর সিনথেসিস অফ, ফর সিনথেসিস অফ হ্যালো অ্যালকেন, নেম রিয়াকশন ফর সিনথেসিস অফ হ্যালো অ্যালকেন, ঠিক আছে? দেখ এক নাম্বারটা এবারে দেখ, এর মধ্যে এবার এক নাম্বার, এর মধ্যে এক নাম্বার বা নাম্বার এ তুই যা ইচ্ছা বল, নাম্বারিং নিয়ে আমার কোনো, তোরও যায় আসবে না আমারও যায় আসে না, ঠিক আছে? দেখ এর মধ্যে নাম্বার এ কাকে বানাবো ভাই? এতদিন দেখ আমরা ফ্লুরিনকে বাদ দিয়ে দিয়েছি, ফ্লুরিনকে আমরা কী বলেছি, ওই এক্সপ্লোশন করবে, আলাদা টেকনিক, তাহলে ফ্লুরিনের জন্য এখন সেই সময় চলে এসেছে। তাহলে ফ্লুরিনের জন্য যে নেম রিয়াকশন লেখ, খাতায় লেখ, ফ্লুরিনের জন্য যে নেম রিয়াকশন, এটাকে আমরা ইউজ করবো কীভাবে? এটার নাম হচ্ছে সোয়ার্টস রিয়াকশন, মনে রাখতে হবে কিন্তু, সোয়ার্টস রিয়াকশন, সোয়ার্টস রিয়াকশন, সোয়ার্টস রিয়াকশন কাকে বানাবো? বানাবো হচ্ছে লিখবি অ্যালকিল ফ্লোরাইড,
অ্যালকিল ফ্লুরাইড। মজার ব্যাপার কি জানিস, মজার ব্যাপার হচ্ছে ফ্লুরিনকে লাগাবি, ব্রোমিনকে লাগাবি, আয়োডিনকে লাগাবি, এদের সবাইকে কোথা থেকে বানাবি জানিস তো? আর সিএল থেকে বানাবি। আমরা দেখ ইজিলি আর অ্যালকোহল মানে অ্যালকিল ক্লোরাইড বানানোর টেকনিক শিখেছি, অ্যালকিল ক্লোরাইডের উপর রিয়াকশন করবি, পেয়ে যাবি হচ্ছে ফ্লুরিন লাগতে পারে, ব্রোমিন লাগতে পারে বা আয়োডিন লাগতে পারে। আচ্ছা যাই হোক আমরা দেখবো তাহলে অ্যালকিল ফ্লোরাইড সোয়ার্টস রিয়াকশন, লিখেছি সোয়ার্টস রিয়াকশন। আচ্ছা জেনারেল রিয়াকশন আমাদের মেকানিজম এগুলো লাগবে না, কমপ্লেক্স মেকানিজম এগুলোর প্রচণ্ড, ঠিক আছে? চল দেখ সোয়ার্টস রিয়াকশন, জেনারেল রিয়াকশন কি বেসিক্যালি, চল দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা কাকে ইউজ করবো, ইউজুয়ালি অ্যালকিল ক্লোরাইডকে ইউজ করি, তার মানে এক্স ইকোয়ালস টু সিএল, কিছু কিছু কেসে তুই ব্রোমিনকেও ইউজ করতে পারিস। সোয়ার্টস রিয়াকশন কার জন্য হবে? সোয়ার্টস রিয়াকশন হবে হচ্ছে ফ্লুরিনকে ঢোকানোর জন্য। কার জন্য? ফ্লুরিনকে ঢোকানোর জন্য, বুঝতে পেরেছিস? সোয়ার্টস রিয়াকশন ফ্লুরিনকে ঢোকানোর জন্য, স্টার্টিং ম্যাটেরিয়ালকে আর এক্স, এক্স ইকোয়ালস টু কী হতে পারে? ফ্লুরিন বা ব্রোমিন, এটা যেন মাথায় থাকে, ক্লোরিন ব্রোমিন। আচ্ছা এর মধ্যে কাকে দেবো? দেখ আমাদের সিবিএসসি, আইএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা রিয়েজেন্টকেই দেয়, সে হচ্ছে সিলভার ফ্লুরাইড। আরও অনেক রিয়েজেন্ট আছে, যদি কখনো আসে অন্য রিয়েজেন্টগুলো, দেখ এর মধ্যে কী আছে, SbF5 অ্যান্টিমনি টেট্রা ফ্লুরাইড হতে পারে, মার্কিউরাস ফ্লুরাইড হতে পারে, HG2F2 হতে পারে, মানে যার মধ্যে ফ্লুরিন আছে এই ধরনের রিয়েজেন্ট। AgFটা আমার ইম্পর্টেন্ট, AgF KGF না, হ্যাঁ AgF, AgF সিলভার ফ্লুরাইড, AgFটা আমার ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের জন্য, AgF ইম্পর্টেন্ট, ঠিক আছে? AgFটাই আসে সোয়ার্টস রিয়াকশন, ক্লিয়ার? প্রোডাক্ট কী হবে দেখে নে, প্রোডাক্টটা কী হবে, RF, RF প্লাস সাইড প্রোডাক্ট, পরীক্ষা আসে না, ঠিক আছে? সাইড প্রোডাক্ট কী হবে বলতো, তুই পারবি, দেখ RF AgX, AgX হচ্ছে সাইড প্রোডাক্ট, তুই চলেও আসে তুই এমনিই লিখতে পারবি, বুঝা গেছে? বাকিগুলো তো আসেই না পরীক্ষাতে, SbF5, HG2F2, বুঝলি? তাহলে RF প্লাস AgX। কোশ্চেন কীভাবে আসবে? কোশ্চেন আসবে হচ্ছে ABCD-র মধ্যে ঢুকিয়ে দেবে, কীভাবে ঢোকাবে ABCD-র মধ্যে? চল কোশ্চেন লেখ তাহলে, ABCD ফর্ম্যাটে এবার খেলবো আমরা। ঠিক আছে।